সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক নাচল উপজেলা এই মুহূর্তে ফেসবুকে ট্রেন্ড হচ্ছে এই উপজেলার নাম আর এই উপজেলাটা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার আপনার একটা ঐতিহ্যবাহী উপজেলা এখানে অনেক কৃতি সন্তানদের জন্ম হয়েছে বাট এই উপজেলা আজকের দিনে কৃতি সন্তানদের মাধ্যমে আমাদের সামনে আসে নাই আমাদের আলোচনার বিশেষ বস্তু হয়েছে একজন দুষ্কৃতিকারী একজন চরিত্রহীন ব্যক্তির কল্যাণে আপনারা গতকালকে থেকে সাইফুর সাগর ভাইয়ের পেজে একটা ভিডিও দেখছেন যেখানে বলা হচ্ছে যে কে বলা হচ্ছে নাচুল উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এই ভিডিওটা আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো তবে আমি এখানে বলছি যদি সাথে ছোট বাচ্চা থাকে আর আপনি যদি অ্যাডাল্ট না হন তাহলে ভিডিওটা দেখবেন না এটা রিকোয়েস্ট থাকবে বাচ্চাদেরকে সরাইয়া দেখবেন আমি একটু পরে প্লে করছি এখন এই ব্যক্তি যদি সত্যি সত্যি আওয়ামী লীগের সেখানের কমিটির সেক্রেটারি হয়ে থাকে আমার মনে হয় যে এই লুকরে বহিষ্কার করা মানে এই ভিডিও দেখা মাত্রই বহিষ্কার করে দেওয়া উচিত দিন শেষে তিনি একজন পুরুষ ভিতরে লালা আছে শফি হুজুর জামান বলতো লালা তো সেই লালা গড়গড়াইয়া ভিতরে পড়তে আসার ঝুঁকরা মুখ দিয়ে বের হচ্ছে তিনি তার অফিসে দিনে দুপুরে প্রকাশ্যে অবশ্য দরজা বন্ধ বন্ধকেরা এক নারীর সাথে তিনি অবৈধ কর্মকাণ্ড করছেন আর সামনে থাকা আরেক নারী সেটা ভিডিও করছে তিনি প্রযুক্তির খেলাটা বোঝেন নাই এত বোকালো আওয়ামী লীগে কেমনে বিষয়টা হচ্ছে এখানে আর এই নেতার যে চরিত্র যদি তিনি সত্যি নেতা হয়ে থাকেন তার কাছ থেকে তার কর্মীরা কি শিখবে তার সন্তানরা তার স্ত্রীরা কী শিখবে এর কাছ থেকে শিকার কিছু নাই দেশে আওয়ামী লীগের অভাব নাই এক আওয়ামী লীগের জায়গায় একটা পোস্ট খালি হলে একশো নগদে দাঁড়ায় সো এই ধরনের আবর্জনা দিয়া আওয়ামী লীগকে রাখার দরকার নাই সাথে সাথে বহিষ্কার করা উচিত একজন মানে মানুষ নেতা হবেন তিনি আদর্শবান চরিত্রবান ঠিক আছে বয়স মনে পঞ্চাশ সাইড উপরে হয়ে গেছে তো যাই হোক নিশ্চয়ই বাচ্চাদেরকে সরাইছেন ভিডিওটা আবার দেখুন নিজ দায়িত্বে কাজই করছে গান দেখছি ছবি গেলাম রাতের নিশ্চয়ই দেখেছেন আমি আবারও বলছি যদি এই লোক সত্যি সত্যি আওয়ামী লীগের কমিটির ওই লোকই হয়ে থাকে সেক্রেটারি হয়ে থাকে তাহলে আপনার চাপাইনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উচিত বা বাংলাদেশ আওয়ামী লীগের উচিত এই ভিডিও প্রকাশিত হবার পরে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা পারমানেন্টলি সাময়িক টাময়িক না এটা বহিষ্কার করলে কি হবে যে দলের ভিতরে যারা আওয়ামী লীগ করে যারা বিভিন্ন জায়গায় এরকম ক্ষমতার পোস্টে টোস্টে বা বড় বড় কমিটিগুলোতে বসে আছে তাদের মাথায় একটা মেসেজ যাবে যে এই চেয়ারে বৈশা বা এই পোস্টগুলো নিয়ে এটা একটা মানে দায়িত্বের বিষয় আছে যে আমি নর্মালি যা খুশি তা করতে পারি বাট আমি পোস্টে বৈশা গেলে আমাকে আদর্শবান হইতে হবে চরিত্রবান হইতে হবে এটা একটা মেসেজ যাওয়া দরকার এদের জন্য তো যাই হোক নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন অনেকে বলবেন যে ভাই তুই কেন এটা দিলি এই তো বাড়িটা আমার দেওয়া দায়িত্ব কারণ আমি এই পরিবারের সন্তান আমি পরিবারের সন্তান আমি চাই আমার পরিবার আবর্জনা এবং কলঙ্কমুক্ত থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম